আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব কমলাকান্ত সম্পর্কে। আমি আব্দুল্লাহ মাহমুদ, দীর্ঘদিন কাজ করছি সাহিত্য নিয়ে। বাংলা সাহিত্যের সেরা ১০ ক্যারেক্টার বাছতে গেলে কমলাকান্তকে বাদ রেখে তার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। শ্রী কমলাকান্ত চক্রবর্তী কারো কারো মতে পাগল, কারণ সে যা বলতো, যা ভাবতো, যা করতো তা স্বাভাবিক মানুষদের বোধের মধ্যে ছিল না। লেখাপড়া জানত বটে, তবে কমলাকান্তের আশ্রয়দাতা শ্রী ভীষ্মদেব খোশনবিশ এর মতে যে বিদ্যায় অর্থোপার্জন হইল না, সে বিদ্যা কি বিদ্যা? আর কমলাকান্তের মতো বিদ্বান যাহারা কেবল কতগুলো বহি পড়িয়াছে তাহারা আমার মতে গণ্ডমূর্খ। তাই ভীষ্মদেব তার পুত্র খোশনবিশ জুনিয়রকে গড়ে তুলতে চান একজন যথার্থ বিদ্বান হিসেবে। এরকম বিদ্বানরা আবার কমলাকান্তের চক্ষুশূল হবে নাই বা কেন? কমলাকান্তের এক প্রবন্ধ ইউটিলিটি বা উদার দর্শন, এর ইউটিলিটি এর অর্থ শিক্ষিত, খোশনবিশ জুনিয়র ডিকশনারি ঘেটে বের করে ইউটিল ইট ই, অর্থাৎ তোমরা চাষ করিয়া খাও। শেষকালে দেখা যায় এই পুত্রই এমএ পাশ করে বিদ্যার ফাঁস গলায় দিয়েছে। তার ওপর কালের নিয়ম হয়ে দাঁড়িয়েছে বিএ পাস না হলে বিয়ে করা যায় না। তাই কমলাকান্ত সমাজ ব্যবস্থার নিকুচি করে আপন করে নেয় আফিমকে, আর সেই আফিম এর নেশায় বুধ হয়ে যে সকল প্রবন্ধ সে রচনা করত তাতে বেরিয়ে আসত নিগুর কিছু সত্য। ইহা প্রতিটা গল্প লইয়া এক একটা প্রবন্ধ রচনা করা যাইবে। এক একটা গল্প এক একটা নক্ষত্রের মতো, অন্ধকারে ঘেরা সমাজে আলো বিলাইয়া দিতে সেসবের জুড়ি নাই। মনুষ্য সমাজকে আফিমে বুধ করিয়া ইহা চৈতন্যের উদয় ঘটাইবে। সাহিত্য বৌদ্ধাদিগের নিকট বইখানা ব্যঙ্গরসের এক উৎকৃষ্ট মাধ্যম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই ব্যক্তি যিনি একটি অসভ্য বর্বর অশিক্ষিত জাতিকে রাতারাতি সভ্যতার সু উচ্চে পৌঁছার অবারিত সুযোগ করে দিয়েছিলেন। আফসোস, সেই সুযোগকে বাঙালি হেলায় নষ্ট করে দিয়েছিল। কমলাকান্ত সেই বই যার মাধ্যমে বাংলা সাহিত্যে সৃষ্ট সুরুচিপূর্ণ বিদগ্ধ রস রচনার সূত্রপাত হয়। বঙ্কিমের প্রায় অমানসিক প্রজ্ঞা এই বইয়ের পাতার পর পাতায় স্ফুরিত। এই প্রজ্ঞা এসেছে দীর্ঘদিন ধরে আধুনিক ও প্রাচীন পাশ্চাত্য ও ভারতীয় ইতিহাস, দর্শন, সাহিত্য, শিল্প, বিজ্ঞান পড়ার মাধ্যমে। কিন্তু শুধু প্রজ্ঞাতেই বঙ্কিম প্রতিভার সীমা নির্দিষ্ট নয়। প্রজ্ঞার সাথে তার অসাধারণ সৃজনশীল প্রতিভা মিশে তার সাহিত্যকে তা উপন্যাস, রস রচনার, ইতিহাস, ধর্ম, দর্শন, যাই হোক না কেন, এক অনতিক্রম্য উচ্চতায় নিয়ে গেছে। যে উচ্চতা তারপরে একমাত্র রবীন্দ্রনাথই স্পর্শ করতে পেরেছিলেন বোধ হয়। আফিমখোর কমলাকান্ত চাকরি হারিয়ে তীর্থ দর্শনের উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার সময় কমলাকান্তের দপ্তর বলে পরিচিত তার থাকার স্থানটুকু ভীষ্মদেবকে বকশিস হিসেবে দিয়ে যায়। তারপর সেই দপ্তর থেকে ভীষ্মদেব খুঁজে পায় সেরা কাগজের কিছু রচনা। অগ্নিতে নিক্ষেপ না, বরং তা ঘুমের ওষুধ বিবেচনা করে লোকহিতৈষিকতার জন্য ভীষ্মদেব প্রচার করতে প্রবৃত হয়। এখানে পাওয়া ১৪টি রচনা কমলাকান্তের ভাষায় প্রবন্ধ যাকে বলতেছে নিয়ে রচিত কমলাকান্তের দপ্তর নামক কমলাকান্ত সিরিজের প্রথম খণ্ড। এখানে কমলাকান্তের বিভিন্ন রকম সামাজিক, দার্শনিক, নৈতিক, রাজনৈতিক বিভিন্ন চিন্তাধারা উঠে আসে আফিমের নেশার আড়ালে। কমলাকান্তের অমর উক্তি বের হয়ে আসে, পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। যাই হোক, কমলাকান্ত তবে একেবারেই নিরুদ্দেশ হল না। না, দেখা গেল কমলাকান্ত ফিরে এলো বটে, তবে তার থাকার স্থান সম্পূর্ণই খোশনবিশ এর দখলে। কমলাকান্ত টেরও পেয়ে যায় তার রচনাগুলো খোশনবিশ বঙ্গদর্শন মারফত মুদ্রাকারে প্রচারও করে দিয়েছে। এবার কমলাকান্ত হয় ক্রুদ্ধ। ক্রুদ্ধ এ কারণে নয় যে সে উদ্দাস্ত, সে বরং ক্রুদ্ধ হয় তার আফিমের যোগান কিভাবে হবে তাই ভেবে। তাই সে বঙ্গদর্শন এর সম্পাদকের নিকট পত্র পাঠানো শুরু করে রচনার বিনিময়ে কিছু আফিম পাওয়ার আশায়। কমলাকান্তের ৫টি চিঠি নিয়েই কমলাকান্তের পত্র নামক দ্বিতীয় খণ্ড রচিত হয়। কমলাকান্তের মতো আফিম খেয়ে জীবন, জগৎ, সংসার সম্পর্কে আপাত খেয়ালি অথচ আদতে গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন মন্তব্য করার মতো একজনের প্রয়োজন এখনও শেষ হয়ে যায়নি। প্রকৃতপক্ষে একজন কমলাকান্ত বা তার পশ্চাৎপটে থাকা একজন বঙ্কিমচন্দ্রের প্রয়োজনীয়তা মানুষের ইতিহাসে কখনোই ফোরায় না। কমলাকান্ত এর কাছে নারীর গুণ হবে ত্যাগ ও ভক্তি। যৌবন কর্মের সময় বটে, কিন্তু তখন
কাজ করা ভালো হয় না। একে বুদ্ধি অপরিপক্ক, তাহাতে আবার রাগ দ্বেষ ভোগ শক্তি এবং স্ত্রীগণের অনুসন্ধানে তাহা সততহীন প্রভাব। এজন্য মনুষ্য যৌবন সচরাচর সেই কার্যক্ষম হয় না। যৌবন অতীত মনুষ্য বহুদর্শী, স্থির বুদ্ধি, লব্ধ প্রতিষ্ঠ এবং ভোগ শক্তির অনধীন, এজন্য সেই কার্যকারিতার সময়। তোমার উপাস্য দেবতার প্রকৃত মূর্তি পরিত্যাগ পূর্বক বিকৃত প্রতিমূর্তির পূজা করিতেছ। কমলাকান্তের কোনো খোঁজ নেই। অনেক দিন পর খোশনবী জুনিয়র কমলাকান্তকে খুঁজে পায় আদালতের দোরগোড়ায়। সেখানে কি ঘটে তা পর্যবেক্ষণ করেই খোশনবী জুনিয়র রচনা করেন কমলাকান্তের জবানবন্দি, যার সংক্ষেপিত রূপ আমরা পাঠ করেছি বাংলা পাঠ্যবইয়ে। মোট তিনটি খণ্ডে কমলাকান্তকে নিয়ে সমস্ত রচনার সংকলন বঙ্কিমচন্দ্রের কমলাকান্ত। মূলত রম্যরচনা ধরনের হলেও তাতে উঠে এসেছে সে সময়কার নানা অনিয়ম অসঙ্গতির কথা। মাঝে মাঝে বঙ্কিমচন্দ্রের গোড়া মনোভাবও প্রতিফলিত হয়েছে, কিন্তু বেশিরভাগই ছিল শুভ বুদ্ধিপ্রসূত। রচনার ভাষা অনেকের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু বঙ্কিমচন্দ্রকে কেন সাহিত্য সম্রাট বলা হয় তা রচনাগুলো পড়লেই টের পাওয়া যাবে। বঙ্কিমচন্দ্রের অন্যতম সেরা রচনা হিসেবে বিবেচনা করা হয় এই সিরিজটিকে। নিজের কথাগুলো এইভাবে কমলাকান্ত আর আফিমের উপর চাপিয়ে দিতে পারাটাও একটা বিরাট ব্যাপার। সব থেকে ভালো লেগেছে কমলাকান্তের জবানবন্দি থেকে এই লাইনগুলো, ইহাই ইউরোপের ইন্টারন্যাশনাল ল, যদি সভ্য এবং উন্নত হইতে চাও তবে কারিয়া খাইবে, গো শব্দে ধেনুই বুঝো আর পৃথিবী বুঝো, ইনি তস্কর ভজ্ঞা। সেকন্দর হইতে রণজিৎ সিংহ পর্যন্ত সকল তস্করই ইহার প্রমাণ। রাইট অফ কনকুয়েস্ট যদি একটা রাইট হয়, তবে রাইট অফ থিফট কি একটা রাইট নয়? অতএব হে প্রসন্ন নামে গোপকন্যে, তুমি আইন মতে কার্য করো, ঐতিহাসিক রাজনীতির অনুবর্তী হও, চোরকে গরু ছাড়িয়া দাও। কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি ব্যক্তিধর্মী প্রবন্ধ সংকলন। বইটি প্রথম সংস্করণ 1875 সালে কমলাকান্তের দপ্তর প্রথম ভাগ নামে প্রকাশিত হয়। লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার দেশ ছিল কলকাতা, ব্রিটিশ ভারত, ভাষা ছিল বাংলা। ধারাবাহিক কমলাকান্তের দপ্তর, কমলাকান্তের পত্র, কমলাকান্তের জবানবন্দি, তার ধরন ছিল প্রবন্ধ। প্রকাশনার তারিখ ছিল প্রথম সংস্করণ 1875, দ্বিতীয় সংস্করণ ছিল 1885। যদি প্রশ্ন করা হয় কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্রের কোন ধরনের রচনা, প্রবন্ধ রচনা, কাব্যগ্রন্থ, রম্য রচনা না ঐতিহাসিক উপন্যাস, বলতে হবে রম্য রচনা। বিস্তারিতভাবে বলতে কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি ব্যক্তিধর্মী প্রবন্ধ সংকলন। বইটি প্রথম সংস্করণ 1875 সালে কমলাকান্তের দপ্তর প্রথম ভাগ নামে প্রকাশিত হয়। 1885 সালে 1292 বঙ্গাব্দ কমলাকান্তের দপ্তর মোট 14টি প্রবন্ধ, তন্মধ্যে 11টি বঙ্কিমচন্দ্রের, কমলাকান্তের পত্র 5টি প্রবন্ধ ও কমলাকান্তের জবানবন্দি, এই তিনটি অংশ একত্রে কমলাকান্ত নামক গ্রন্থটি প্রকাশিত হয়। 16 এই গ্রন্থের আফিমখোর ব্রাহ্মণ কমলাকান্তের জবানিতে লেখক তথ্য ও যুক্তিবিনির্ভর সমাজ, ধর্ম ও রাষ্ট্রতত্ত্ব বর্ণনা করেছেন। গ্রন্থটিকে বঙ্কিমচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ রচনা বলে অভিহিত করা হয়।